আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজ এই মুহূর্তে আরও একটি আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ রাতে বাংলার চুষট্টি জেলাগুলোর মধ্যে বেশ কিছু জেলায় দিয়ে আসছে প্রবল বেগে ভারী বৃষ্টি আগামীকাল পহেলা জুলাই কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ও আসাম ত্রিপুরার আবহাওয়া কোন কোন জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলোর উপর অতি ভারী জড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়ার পূর্বাস মডেলগুলো আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর ব্যাপক আকারের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে লাইভ আকারে আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন এইবার জেনে নিন এক নজরে সরাসরি আমরা স্যাটেলাইট উপর অবস্থান করলাম ব্যাপক আকারে মেঘলা আকাশ বাংলা এখানে বাংলা জুড়ে প্রচণ্ড মেঘলা আকাশ আমরা বেশ কিছুদিন আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে তিরিশ তারিখ নাগাদ বাংলার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখুন আমাদের আপডেট আপডেট একদম সঠিক হয়ে গেছে আল্লাহ রহমতে দেখুন বেশ কিছু এলাকায় মহান রবের হুকুমি শুরু হয়ে গেল প্রবল বাড়ি বৃষ্টি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এদিকে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন একদম বাড়ি মেঘ এবং রাজশাহী বিভাগের দিকে এবং এদিকে উত্তরে এবং রংপুর বিভাগের উত্তর এখানে ময়মাস বিভাগের উত্তরে জামালপুর এদিকে দেখুন আপনারা শেরপুর এবং গাইবান্ধার দিকে ভারী মেঘ রয়েছে ঢাকা বিভাগের সবটুকু এলাকায় ভারী মেঘ এবং দক্ষিণের বেশ কিছু এলাকায় চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দফায় দপায় বৃষ্টিপাত দেখা গেছে সকাল থেকে এখনও পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে বিকেল নাগাদ কক্সবাজার উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা মাজারে বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে রাতেও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং কুলডা বিভাগের উত্তরাঞ্চলে ব্যাপক বজ্রপ্র মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে শান্তিপুর দিয়ে এখানে রাতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের বেশ কিছু এলাকায় বাড়ি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি আমরা রানার ইমেজের মধ্যে আপনাদেরকে একবার নিয়ে আসলাম দেখুন যে বৃষ্টির ম্যাগ বাড়ি থেকে অতিবার বৃষ্টি এদিকে দেখুন শান্তিপুর অঞ্চল দেখুন শান্তিপুর এবং কৃষ্ণানগর এবং এদিকে পান্ডুয়া এবং এদিকে চাকদা অঞ্চলে ভারী মেঘ রয়েছে বৃষ্টিপাত ঘটাচ্ছে এখানে কর্সপুরের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এদিকে দামো হুদার উপর আলমডাগা হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত এদিকে এছাড়া এদিকে এই যে এখানে দেখুন আপনারা বেরামরা এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে লাইটপুর ভারী বৃষ্টিপাত পুতিয়া রাজশাহী এবং দেখুন সিংড়া থেকে শুরু করে এখানে আদমদিঘি অঞ্চল বগুড়া তারপর এখানে শিবগঞ্জ ভারী বৃষ্টির ম্যাঘ রয়েছে তারপর এদিকে উত্তরের জামালপুর এবং গাইবান্ধার দিকে হালকা মাঝারি মেঘ রয়েছে বৃষ্টির বাড়ি বৃষ্টিপাত ঘটাতে পারে কারণ বেশ কিছু এলাকা জুড়ে মাইমাসী বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় প্রচুর আকার আকাশ মেঘ এবং বারি বৃষ্টিপাত থাকছে এবং এদিকে ভালুখা অঞ্চলে দেখুন শ্রিশাল এদিকে ভারী যে বৃষ্টির ম্যাক রয়েছে এবং এদিকে কালীহাটের দিকে বাড়ি ম্যাগ এবং এখানে টাঙ্গাইল এবং এদিকে নাগারপুর হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তারপর এখানে দামরাই এবং এখানে নাগারপুর ফরিদপুর অঞ্চলে তারপরে এখানে লোহাগাড়া মাদারীপুর খুলনা এখানে পিরোজপুর বরিশাল সুন্দরবন এদিকে দেখুন কলাপাড়া সহতে এখানে শুরু করে বেশ কিছু এলাকায় বাড়ি ম্যাগ রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় বৃষ্টির ম্যাক কিন্তু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই মহেশকাল অঞ্চল কক্সবাজার কুতুবদিয়া এবং এদিকে মতর বাড়ি সহ চকরিয়া পাহাড়ি অঞ্চলে এখানেও ভারী মেঘ রয়েছে বৃষ্টিবাহী মেঘ এখানেও রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে রাতে কক্সবাজার একদম দক্ষিণ এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে যদি একবার দিকে আমরা এখানে আরামবাগের দিকে খোলাঘাট রাতে মেঘ আসে এই যে মেঘ এসে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখুন চন্দ্রকোনার দিকে তারপর এখানে গোয়ালতর এখানে কিন্তু ভারী মেঘ রয়েছে বৃষ্টিপাত হচ্ছে অলরেডি সোনামিখুরের দিকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে গোচাকারা এবং দুর্গাপুর উত্তরে এখানে বৃষ্টিপাত থাকতে পারে শিউরি দিকে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসানসোল উত্তর অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে বাংলার বেশ কিছু এলাকায় দেখুন প্রায় আশি শতাংশ এলাকায় কিন্তু বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা সবটুকু এলাকায় কিন্তু বৃষ্টির বাড়ি মেঘ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা যাচ্ছি যে সোমবার এক তারিখ নাগাদ জুলাই মাসের এক তারিখ নাগাদ কোন কোন জেলা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা একবার আমরা দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের যে সম্ভাবনা মাহিমসিংহ বিভাগের দিকে রয়েছে সিলেট শিলং অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে রাজশাহী বিভাগের দিকে এখানে চিরাজগঞ্জ সিংদা বগুড়া সরিষা বাড়ি বাংমারা রাজীবপুর গাইবান্ধার দিকে রাজশাহী এখানে অনেক এলাকায় হালকা মাজার বৃষ্টিপাত থাকতে পারে এবং পাশাপাশি যদি লাইফ ট্রেক করে দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরে বেশ কিছু অঞ্চল জুড়ে থাকার সম্ভাবনা সিলেট উত্তরে বাপুর চিরাপুঞ্জির পর শিলং এদিকে মেঘালয় অঞ্চলে বাড়ি থেকে ভারী জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দেশের বাইরে হোজা তেজপুর গুয়াহাটি অঞ্চলে দেখুন সেখানেও বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আর চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাত থাকছে বর্ষার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু থাকছে সম্ভাবনা অনেকটাই বেশি টেকনাফের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা অনেকটাই বেশি কক্সবাজারের ঢুকে এখানে তারপর এখানে চুরি দিকে মহিষকালী অঞ্চলে বদরকালীর দিকে এবং চোঁয়ার পাড়ি চকরিয়া কুতুবদিয়া দিয়ে অঞ্চল এখানে বৃষ্টিপাত থাকতে পারে মগন এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে লামা চকরিয়া এদিকে দেখুন আপনারা আলী কদমের দিকে বৃষ্টিপাত থাকতে পারে তারপর এখানে ঠিন্ডু এ সমস্ত এলাকায় থানসির উপর বৃষ্টিপাত থাকতে পারে ইদগা এ সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন এখানে সব দক্ষিণ এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এখানে বাসকালী তারপর এখানে সাতকানিয়া রাজস্থলী বিড়াইছড়ি রাঙ্গামাটির দিকে পরিচুটি অবজেলা মানিকচুরি লংগুদু এখানে সাজেক অঞ্চলে আমরা পুরো ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় মিজিরামপুরে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে এবং ত্রিপুরার বেশ কিছু এলাকায় মাজার দিকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এক তারিখ নাগাদ সোমবার আবারও বাংলার পশ্চিমের বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী মেঘ প্রবেশ করতে পারে এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি কলকাতা শহরে এই যে সবটুকু এলাকা বৃষ্টি সতর্কতা রয়েছে এখানে বারুইপুর অঞ্চল তারপর এখানে এখানে জিয়ানগর এখানে মাজিলপুর অঞ্চলের দিকে উলুবেরিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোলাঘাট এখানে তামলুকুর দিকে তারপর এখানে এখানে ভালি চাক এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা করাকপুর ওপর ঝাড়খণ্ড ঝাড়গ্রামের দিকে এবং আমরাপুর রয়েছে সহ বাঁকুড়া পুরুলিয়া আসানসোল এখানে কাতুয়া শান্তিপুর এখানে দেখুন সবটুকু এলাকায় এখানে ছাগদা অঞ্চল পান্ডুয়া থেকে শান্তিপুর এখানে কৃষ্ণানগরের দিকে নদিয়া মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় বারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বাগেরহাট বরগুনা মংলা শ্রীকান্তাপুর সাতক্ষীরা শিবনগর এখানে মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা আর এদিকে জয়পুর এবং নড়াইল এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা লোহাগাড়া ফরিদপুর এবং আরেকটু উত্তর দিকে কর্সপুরের দিকে পাবনার দিকে দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দামহুদার দিকে মেহেরপুরের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এক তারিখের রিপোর্ট এক তারিখ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে বিকেল থেকে রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবং এরপরে রাতে একদম এক তারিখ শেষ রাতে এবং দুই তারিখ রাতে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ির দিকে দার্জিলিংয়ের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের বেশ কিছু এলাকায় এখানে এই যে এই ম্যাপটার মধ্যে দেখুন এখানে পাহাড়ি থেকে অতিভারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তর একদম দার্জিলিং এই অঞ্চলে এবং এখান থেকে রংপুর বিভাগের উত্তর পঞ্চগড়ের দিকে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা এবং জলপাইগুড়ি এবং ধূপগুড়ি যে সব অঞ্চলের আপডেট কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ আসান্তিপুরা এবং এখানে শিলংয়ের অঞ্চলে এখানে চিরাপুঞ্জি সহ শিলংয়ের দিকে এখানে দেখুন ব্যাপক ভারী বৃষ্টি এর মাঝ থেকে চাতকবাজার অঞ্চল এবং জাহিন্দাপুরের দিকে বৃষ্টিপাত থাকার প্রবল সতর্কতা কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বাঘমারা মাদান ময়মাশা বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু থাকার সম্ভাবনা চলমান আবহাওয়ার পরিস্থিতি আজও মূলত তিরিশ তারিখ রবিবার নাগাতো বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটাচ্ছে বৃষ্টিপাত হচ্ছে যা আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি এবং দমকা জড়ো বাতাসও রয়েছে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত কিন্তু বহাল দেখেছে এবং দমকা জড় বাতাস আগামীকালও বেশ কিছু অঞ্চল জুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলবার দুই তারিখ কীরকম আপডেট যদি একটু দেখি মঙ্গলবার দুই তারিখ নাগাদও তুলনামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা মাঝারি বিক্রি বজ্রী সহ এবং রবিবার এরপরে বুধবার তিন তারিখের যে আপডেটটিও তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি কিছুটা কমতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার চার তারিখ নাগাদও বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে ধীরে ধীরে বৃষ্টির ম্যাগ কিন্তু কিছুটা কমতে পারে দক্ষিণ অঞ্চল থেকে দেখুন আর উত্তরে যদি যাই উত্তরেও কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মূলত তো এ হচ্ছে বৃষ্টিপাতের সর্বশেষ আপডেট রিমাজি আমরা দেখব যে জড়ো বাতাস কারণ এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর হচ্ছে দমকা বাতাস দক্ষিণের উপকূলীয় অঞ্চলের জন্য দমকা বাতাস তাপমাত্রা অনেকটাই কমছে তাপমাত্রা দেখাতে হবে না তাপমাত্রা কিন্তু অনেকটাই কম যদি আমরা দেখি আজ তিরিশে জুন নাগাদও বেশ কিছু এলাকায় জড় বাতাস কিন্তু অব্যাহত রয়েছে দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে চকরিয়া নাইকঞ্চেরি টেকনাফ সহ কক্সবাজার সহ সবটুকু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার বা তার চেয়েও বেশি দমকা বাতাস কিন্তু যাচ্ছে আগা চলরেডি এদিকে সেন উপজেলা সেনবা কাগড়াছড়ি আমরাপুর আম্বাসাসহ উত্তরে বাজার এই সবটুকু এলাকায় মূলত দমকা জ্বর বাতাস কিন্তু অব্যাহত রয়েছে সমুদ্রের খুবই উত্তাল অবস্থা রয়েছে এবং সোমবার এক তারিখেও কিন্তু ব্যাপক আকার উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর এখানে মংলা ও পায়রা সমুদ্রও কিন্তু উত্তাল থাকতে পারে যার কারণে সমুদ্র বন্দরকে সতর্ক সঙ্গে তুলে ধরেছে বাংলাদেশ সব অধিদপ্তর আর এই যে এরই প্রভাবে দমকা প্রচুর পরিমাণ দমকা বাতাস থাকবে তাই ছোটো ছোটো নৌকা নৌকা ট্রলারগুলোর জন্য উপকূলের কাছাকাছি সাবধানা চলাচল করলে খুবই ভালো হবে কারণ সমুদ্র খুবই উত্তল থাকতে পারে প্রচুর পরিমাণ দমকা বাতাস কিন্তু রয়েছে এবং এক তারিখ নাগাদও দমকা বাতাস থাকবে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ বেশ কিছু অঞ্চলে চকরিয়া কৌতুবদিয়া নাইকুঞ্চেলের দিকে টেকনাব সহ চকরি এখানে চট্টগ্রাম পরীক্ষি উপজেলা সন্দ্বীপের দিকে হাতিয়ার দিকে লালমোহন বরিশাল বিভাগের দক্ষিণাংশে এখানে সবটুকু এলাকায় দমকা ঝড় বাতাস কিন্তু থাকতে পারে মঙ্গলবার দুই তারিখ নাগাদ একটুখানি কমতে পারে কিছুটা অনেকটাই মূলত কমতে পারে দমকা ঝড় বাতাস তারপর সমুদ্র অঞ্চলে থাকবে তিন তারিখ নাগাদও উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস থাকবে এবং বুধবারও দমকা বাতাস থাকবে তবে দমকা হাওয়ার মাত্রা কিন্তু কিছুটা কমতে পারে এখান থেকে এবং ইতিমধ্যে আইএমডি থেকে কি আপডেট দেওয়া হলো কোন কোন এলাকার জন্য সতর্কতা দেওয়া হলো তা যদি একবার দেখি আমরা ইতিমধ্যে আইএমডির জন্য যে বৃষ্টির যে প্রবল সতর্কতা কয়েক ঘন্টার মধ্যে এখানে ত্রিপুরার বেশ কিছু এলাকায় আমরা পর এখানে বৃষ্টির সতর্কতা আর এদিকে কিন্তু ভারতের এই অঞ্চলে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হলো দেখুন আপনারা ভারতের এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হলো এখান থেকে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু রাত্রে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এখন মূলত বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার চুটি খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবে আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ